আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, দেখেন, আমরা বালাইনাশক স্প্রে করে থাকি, আমরা বালাইনাশকের সাথে বিভিন্ন রকম পিজিআর স্প্রে করে থাকি, বায়োপেস্টিসাইড ইউজ করে থাকি, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন রকম কিন্তু জিনিসপত্র আমরা স্প্রে করে থাকি। কিসের জন্য? শুধুমাত্র কৃষকের ফসল যেন ভালো হয়, ফলন যেন ভালো হয় সেক্ষেত্রে, তাই না? এখন এই ফসল যদি ভালো করতে হয়, তাহলে কিন্তু আমাদের ফসল উৎপাদনের যে কস্ট, যে কস্টিংটা, সেটা কিন্তু আমাদের কমিয়ে আনতে হবে, তাই নয় কি? অবশ্যই তাই। আর কস্টিং যদি কমাইতে হয়, তাহলে আমাদেরকে কস্টিং কমানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা কীভাবে সঠিকভাবে বালাইনাশকগুলো স্প্রে করতে পারি এবং বালাইনাশক এবং লেবার কস্টগুলো আমরা কীভাবে মিনিমাইজ করতে পারি এবং দীর্ঘদিন পর্যন্ত বালাইনাশকগুলো যেন কার্যকর হয় এবং বালাইনাশকগুলো যেন সঠিকভাবে কার্যকারিতার প্রকাশ পায় সেটার দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং এটা করলে আমাদের ফলন কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখন এই ফলন বৃদ্ধি করার জন্য আমরা কী করবো? বালাইনাশক, অর্থাৎ কৃষকরা, দেখেন, ফসল চাষাবাস এবং উৎপাদনের ক্ষেত্রে তাদের প্রথম চিন্তায় থাকে হচ্ছে কীভাবে আমরা বালাই দমন করব। ঠিক আছে, প্রথম চিন্তা কিন্তু থাকা উচিত কীভাবে আমরা ভালো ফসল উৎপাদন করে ঘরে বেশি কী করতে পারবো, লাভবান হইতে পারবো। কিন্তু এই লাভবান হইতে যাওয়ার আগেই কিন্তু আমরা চিন্তা করি যে কীভাবে আমার বালাইনাশক কী পরিমাণে দিব, বেশি পরিমাণে বালাইনাশক দিলে হয়তো বা বেশি পরিমাণে পোকা মারা যাবে এবং আমার ফলনটা ভালো হবে, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। আমাদেরকে সঠিকভাবে, সঠিক নিয়মে, আমাদের ধারাবাহিকভাবে যদি আমরা বালাইনাশকগুলো দিতে থাকি, তাহলেই কিন্তু আমরা এর ফলনটা বৃদ্ধি করতে পারবো এবং বালাইনাশকের কস্ট বা খরচটাও কিন্তু আমরা কমিয়ে আনতে পারবো, ঠিক আছে। আমরা একটা সমীক্ষায় দেখেছি যে আমরা যে বালাইনাশকগুলো স্প্রে করি, আমাদের কৃষকরা যে স্প্রে করেন, তার কিন্তু আমার 30 থেকে 40%, কোনো কোনো সময় 20 থেকে 30% শুধুমাত্র গাছে কিন্তু কার্যকরীভাবে নিতে পারে, বাকি 80 থেকে 70% বৃষ্টির পানিতে ধুয়ে যায়, কুয়াশার পানিতে ধুয়ে যায়, এবং আর কি হয়, আপনার ঝড় বৃষ্টিতে ধুয়ে যায়, বাতাসে উড়ে যায়, মাটিতে পড়ে যায়, এবং ইত্যাদিভাবে কিন্তু বালাইনাশকগুলো অপচয় হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এবং কার্যকারিতা হারাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কী হচ্ছে, পরিবেশ দূষণটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের প্রাণী, যে প্রাণীকুল যেটা আছে, যে অর্থাৎ বৃষ্টির পানি যে ধুয়ে যদি পুকুরে যায়, সেই বৃষ্টি থেকেও কিন্তু আমাদের পোকামাকড়, মাছ ইত্যাদি মারা যাচ্ছে। সুতরাং এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যদি বালাইনাশকের সাথে এমন কিছু ব্যবহার করি যেটা খুব কম খরচে আমাদের বালাইনাশকের কার্যকারিতাও বৃদ্ধি করবে এবং বালাইনাশককে স্প্রে করার পরিমাণ কমিয়ে দিবে এবং দীর্ঘদিন পর্যন্ত গাছকে সুরক্ষা দিবে, এমন যদি কোনো কিছু নিতে পারি বা দিতে পারি, তাহলে কিন্তু আমরা অধিক লাভবান হব। আর এর এই সেই লক্ষ্যকে কিন্তু সামনে রেখে এসিআই ক্রপ কেয়ার আপনাদের জন্য একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছে, সেটা হচ্ছে ম্যাজিক ড্রপ। এই ম্যাজিক ড্রপটা কি? ম্যাজিক ড্রপটা হচ্ছে সিলিকন সারফেক্টেন্ট সমৃদ্ধ জৈব প্রোডাক্ট একটা। অর্থাৎ এই সিলিকন সারফেক্টেন্ট, এটা একটা চমৎকার বিষয়, সায়েন্টিস্টরা আবিষ্কার করে দেখেছেন যে 2006 সালে প্রথম চীন দেশে এই সারফেক্টেন্টটা ব্যবহার করা শুরু করে। এর আগে বিজ্ঞানীরা দেখেছে যে আমাদের কৃষকরা যে স্প্রে ব্যবহার করে তার অধিকাংশই হচ্ছে কী হয়, নষ্ট হয়ে যায়, লস হয়ে যায়। এই লসকে ঠেকানোর জন্য তারা আবিষ্কার করলো কীভাবে এই স্প্রে করে গাছকে, সম্পূর্ণ গাছে, অর্থাৎ বালাইনাশকগুলো ছড়িয়ে পড়বে এবং এর কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন পর্যন্ত, অর্থাৎ গাছ শোষণ করতে পারবে এবং ধরে রাখতে পারবে, এমন ক্ষমতা সম্পূর্ণ কোনো কিছু আবিষ্কার করার, এবং সেই তারই লক্ষ্যে কিন্তু সিলিকন যে সারফেক্টেন্ট আছে এটা খুবই কার্যকারী এবং সায়েন্টিস্টরা এটা কৃষিতে ব্যবহারের জন্য এখন অনুমোদন করেছে। এখন এই সিলিকন সারফেক্টেন্ট কীভাবে কাজ করে? সিলিকন সারফেক্টেন্ট যদি আমরা প্রোডাক্টের সাথে, অর্থাৎ বালাইনাশকের সাথে আমরা মিশিয়ে, অর্থাৎ বালাইনাশক, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জৈব পেস্টিসাইডের সাথে মিশিয়ে যদি আমরা জমিতে স্প্রে করি, তাহলে এই সিলিকন সারফেক্টেন্টের কাজ হচ্ছে, এরা হচ্ছে পৃষ্ঠটান, অর্থাৎ পাতাতে যে গাছের যে পৃষ্ঠটান আছে পানির, এই পৃষ্ঠটানটা কমিয়ে দেবে। অর্থাৎ স্প্রে করার পর পানি যে দ্রুত গড়ে চলে যাওয়া বা নিচে বেয়ে যাওয়া ইত্যাদির যে
পিষ্ঠটান এই পিষ্ঠটানটাকে সেটাকে কমিয়ে দিবে অর্থাৎ এই পিষ্ঠটান যখন কমিয়ে দিবে তখন এটাতে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত গাছে থাকতে পারবে দীর্ঘ সময় পর্যন্ত এবং গাছের স্টোমাটার মাধ্যমে সমস্ত বালাইনাশকগুলো সঠিকভাবে কিন্তু প্রবেশ করতে পারবে আর এই সঠিকভাবে যদি প্রবেশ করতে পারে তাহলে কিন্তু বালাইনাশকের কার্যকারিতা বৃদ্ধি পাবে অপচয় কমে যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমার গাছের ফলন বেশি হবে বালাই কম হবে এবং গাছ অধিক ফলন নিশ্চিত করবে এবং আমাদের অধিক লাভবান হব অন্যথায় আমাদের কিন্তু বেশি লেবার বেশি পেস্টিসাইড ইত্যাদি ব্যবহারটাও কমে যাবে ঠিক আছে সুতরাং আমাদের এই সারফেক্টেন্টের কাজ কি বললাম আমি এই বেসিক ড্রপের যে সিলিকন সারফেক্টেন্ট আছে সেটা কি করবে গাছের পিষ্ঠটানটাকে কমিয়ে দিবে অর্থাৎ আমরা দেখেছি এর আগে যদি কোনো রকম পিষ্ঠ কোনো শুধুমাত্র কোনো সারফেক্টেন্ট ব্যবহার না করে যদি আমরা বালাইনাশক স্প্রে করি তাহলে দেখা যায় যে বালাইনাশকের ম্যাক্সিমাম অর্থাৎ 20-30% কার্যকরী হয় আদার্স 80-70% কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং এখন এই সিলিকন সারফেক্টেন্ট ব্যবহার করার ফলে বিপরীত ঘটনাটা ঘটবে অর্থাৎ 80-70% কিন্তু বালাইনাশক কার্যকরীভাবে আপনার গাছ শোষণ করতে পারবে এবং আপনার গাছকে সুরক্ষিত রাখবে এবং ফলনটা বেশি হবে তো আমরা আসলে বুঝতে পারছি যে কিভাবে আমাদের এই ম্যাজিক ড্রপটা কাজ করবে এবং এই ম্যাজিক ড্রপে কি আছে ম্যাজিক ড্রপে আছে হচ্ছে সিলিকন সারফেক্টেন্ট যার ফলে আপনার বালাইনাশকের কার্যকারিতাটাকে ধরে রাখার কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে তো আশা করি আমাদের ডিয়ার কলিগস এবং যারা ভিউয়ার্স আছেন তারা বুঝছেন যে আমাদের এই এসএ ক্রপ কেয়ারের যে ম্যাজিক ড্রপটা আছে সেটা কিভাবে কাজ করবে এবং কি উপকারে আসতে পারে ঠিক আছে সুতরাং আজকে আমি যে সিলিকন সারফেক্টেন্ট নিয়ে কথা বললাম আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন এবং এটার উপকারিতাটা বুঝতে পারবেন আসুন আমরা দেখে নিই কিভাবে সিলিকন যে সারফেক্টেন্ট সেটা কিভাবে সায়েন্টিস্টরা নিয়ে আসলো এবং এটা কিভাবে আমাদের এই ম্যাজিক ড্রপের যে সিলিকন সারফেক্টেন্টটা আছে সেটা কিভাবে পরীক্ষা করা হয়েছে এবং তার গুণাগুণটা কিভাবে সেটার একটা ছোট ক্লিপস আমরা দেখে নিই ধন্যবাদ আমরা যখনই কৃষি চাষাবাসের কথা চিন্তা করি তখনই প্রায় উদ্বিগ্ন হয় একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বালাই আর এই বালাইকে নির্মূল করার জন্য মানুষ তৈরি করেছে পেস্টিসাইড আর এই পোকা বা বালাইগুলো কচি পাতা কাণ্ড মুকুল এবং পাতা মরিয়ে এরা অবস্থান করে থাকে যার কারণে কৃষকরা এই বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে অধিক সময় নিচ্ছে এবং অধিক মাত্রায় ব্যবহার করছে কিছু কৃষক মনে করে সম্পূর্ণ গাছকে ভিজিয়ে দিলেই টার্গেট পেস্টকে দমন করা সম্ভব কিন্তু এর ফলে বালাইনাশকের 20-30% উপরে অবস্থান করতে পারে বাকি 80-70% কিন্তু বালাইনাশক নষ্ট হয়ে যায় মাটিতে পড়ে যায় এবং বাতাসে মিশে যায় যার কারণে পরিবেশ দূষণ এবং পানির দূষণ হইতে পারে এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা চেষ্টা করলো কিভাবে কম পেস্টিসাইড ব্যবহার করে তার বিস্তার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অধিক বালাই দমন করা যায় এবং এর স্প্রে ক্ষমতা বা স্প্রে কম নিয়ে আনা যায় তারই প্রেক্ষিতে বিজ্ঞানীরা আবিষ্কার করলো সিলিকন সারফেক্টেন্ট ইহা একটি জৈব সিলিকন জাতীয় পদার্থ যার অধিক বিস্তার এবং দ্রুত প্রবেশ করার ক্ষমতা রয়েছে এবং যেটিকে পেস্টিসাইডের সাথে সারফেক্টেন্ট হিসেবে মিশিয়ে ব্যবহার করা যাবে যার ফলে বালাইনাশকের ক্ষমতা ও পারফরমেন্স বৃদ্ধি পাবে সিলিকন সারফেক্টেন্টের বিস্তার হওয়ার ক্ষমতাটি দেখব আমরা দেখতে পাচ্ছি পাতার ডানের অংশে আমরা নীল পানির ড্রপ আকারে দিয়েছি এবং বাম পাশে অর্থাৎ পাতার বাম পাশে নীল পানির সিলিকন সারফেক্টেন্ট মিশ্রিত অর্থাৎ ব্লু ওয়াটার ড্রপ দিয়েছি যার ফলে আমরা দেখেছি সিলিকন সমৃদ্ধ পানি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশি জায়গায় বিস্তৃত হয়েছে যেখানে খুব কম পরিমাণ পেস্টিসাইড স্প্রে করার পরও অধিক পরিমাণ ইনসেক্ট বা পোকা বা বালাই কন্টাক্ট করার সম্ভাবনা থাকে গবেষণায় আমরা দেখেছি বালাইনাশক ক্লোরোপাইরিফসের সাথে যদি আমরা 1% সিলিকন সারফেক্টেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বালাই দমনের যে শতকরা পরিমাণ সেটা পেয়েছি 91.2% এবং বালাইনাশকে সারফেক্টেন্ট ব্যবহার না করে পেয়েছি 82.26% সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিলিকন সারফেক্টেন্ট ব্যবহারের ফলে অধিক মাত্রায় বালাই দমন করতে পেরেছি কিছু কিছু গাছের পাতায় যে সারফেসটা আছে সেটা মোমের আবরণ থাকে যার পর পেস্টিসাইডগুলো পাতার সারফেসে অবস্থান বিস্তার কঠিন হয়ে যায় যদি সিলিকন সারফেক্টেন্ট ব্যবহার করা হয় তাহলে আপনি দেখতে পাবেন পাতাগুলো
খুব দ্রুত পানি দ্বারা বা বালাইনাশক মিশ্রিত পানি দ্বারা ভিজে যাচ্ছে। এবং আমরা বালাইনাশকের প্রবেশ করার ক্ষমতার দিকে যদি দেখি তাহলে দেখতে পাবো সাধারণ বালাইনাশকগুলোর পাতায় প্রবেশ করার ক্ষমতা খুব কম, তার পৃষ্ঠটা বেশি হওয়ার জন্য সিলিকন সার্ফেক্টেন্ট যদি ব্যবহার করা হয় তাহলে এর পৃষ্ঠটা কম হওয়ার কারণে পাতা সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে ও পাতার যে স্টোমাটা আছে তার মাধ্যমে সহজে প্রবেশ করতে পারে। পৃষ্ঠটা কম হওয়ার কারণে বালাইনাশকগুলো নিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং এর কার্যকারিতা এবং ব্যবহার বৃদ্ধিও কমে আসে এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি এই বালাইনাশকগুলো প্রথম চায়নাতে 2006 সালে আসে এবং এখান থেকে এরা পরবর্তীতে ফাঙ্গিসাইড, হার্বিসাইড, ফোলিয়ার স্প্রে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, ট্রেস এলিমেন্টস এবং বায়োপেস্টিসাইডের সাথে ব্যবহার শুরু করে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।